বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের যারা থাকেন সব ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আল্লাহর মেহরবানিতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ভালো আছি। আজকে নিয়ে আসলাম বসুন্ধরা ফুল গাছ। আবার নতুন করে বসুন্ধরা ফুল গাছ ফুটেছে, নিজে থেকে প্রত্যেকটি ডালে ফুল ফুটে, ফুল ফোটার পরে 10-15 দিন থাকে, থাকার পরে গাছগুলা থেকে ফুলগুলা ঝরে যায়, ঝরে গিয়ে আবার নতুন করে পাতা দেয়, নতুন কুড়ি দেয়, নতুন কুড়ি দিয়ে আবার নতুন করে ফুলগুলা ফুটে। এইভাবে 12 মাস ফুল ফুটে আমি দেখতেছি বসুন্ধরা ফুল গাছ। আর তো ভালো লাগে এই ফুল গাছের পাতাগুলা দেখতে, যা বলে বুঝাতে আপনাদের পারবো না। আমি পার্কে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম আমি গোলাপি কালার ফুল গাছ, যেদিন দেখেছিলাম আমি মানে গোলাপি কালার। আর এরপরে আমি বসুন্ধরা এই ফুল গাছটা আমার সাদা ভালো লেগেছিলো হিসাবে আমি এনেছি। সেই গোলাপি গাছটাকে এই গাছটা দেখতে খুব সুন্দর লাগে, পাতা সবুজ এবং ফুলের পাপড়িগুলার সাদা এবং মাঝখানের যে কলি থাকে ছোটো ছোটো হলুদ। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, সবাই কীরকম যা দিন যাচ্ছে, খুব গরম, তা ঘর থেকে বের হবেন কম, যারা গেছেন আমার ভাই বোন বন্ধুরা অসুস্থ হবেন না, আমি সুস্থ আছি, ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এই গাছগুলো রোপণ করা খুব সহজ, আমি বারবার বলি আমার গাছগুলো খুব সহজভাবে রোপণ করা। কলার খোসা, ডিমের খোসা এবং চা পাতি এগুলোই দিয়ে, আর মাটি গোবর সার, খুব সাধারণভাবে রোপণ করা। আসসালামু আলাইকুম।